আকস্মিক বন্যার প্রভাবে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে বেচা বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে বেচা বিক্রি কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ সরবরাহ সংকটে বেড়েছে পেঁয়াজ রসুনের দাম আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে পনেরো টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় মিশর চায়না ও পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে রসুনের দাম কেজি প্রতি দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা আর আদা বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে ফেনি কুমিলা ওখানে অনেক ফানি যার কারণে পণ্যবাহী পণ্যবাহী ট্রাক আসতে পারতেছে না না আসার কারণে এখানেও পেঁয়াজের সংকট কাঁচামাল অনেক সংকট যার কারণে পেঁয়াজের দামও বেড়ে গেছে ওনার পরে থেকে অর্ধেকটা নেমে আসছে এখন মাল আমাদের সরবরাহ কম মাল আসতে পারতেছে না যার তুলনায় এখানে পণ্য সংকট বাঁচা বিক্রিও কম এদিকে দাম না বাড়লেও শূন্যের কোটায় নেমেছে ডাল জাতীয় পণ্যের বেচা বিক্রি তবে মশলা জাতীয় পণ্য এলাচ জিরা দারচিনি গোলমরিচ ও লবঙ্গের দাম সপ্তাহ ব্যবধানে ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত কমেছে তবে বন্যার কারণে ক্রেতা কমায় ব্যবসা হচ্ছে কম ক্রেতা তো নাই বললেই চলে বেচা বিক্রিও নাই সারাদিনে বেচা বিক্রি তেমন হয়তো দুই একটা আসে তেমন বেচা বিক্রি নাই একদম ঠান্ডা এদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে নতুন সমস্যা ব্যাঙ্ক লেনদেনের সীমাবদ্ধতা বেশ কিছু ব্যাংকে গ্রাহকদের চেক নগদায়নের সমস্যার পাশাপাশি করা হচ্ছে না ক্লিয়ারিং ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস বন্যার কারণে ব্যবসায়িক লেনদেন ব্যাংকের লেনদেন একদম কমে গেছে এস আলমের নিয়ন্ত্রণাধীন যেসব আছে সেসব ব্যাংকে ক্লিয়ারিং বা ট্রান্সফার বা বড় অ্যামাউন্টের চেক তুলে যাচ্ছে না ইউনিয়ন ব্যাংকে দশ হাজার টাকা পর্যন্ত চেক দিতে পারতেছে না ফার্স্ট ব্যাংকে দুই লাখ টাকার চেকও দিতে পারতেছে না এমনকি এ তাদের চেকগুলো রিটার্ন আসতেছে এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি করছে আমাদের ব্যবসায়ীদের জন্য স্বাভাবিক সময়ে চাকতাই খাতুনগঞ্জে দৈনিক লেনদেন হয় দুই থেকে আড়াই হাজার কোটি টাকা বর্তমানে যা নেমে অর্ধেকে এসেছে দাবি ব্যবসায়ীদের কাজী মাহফুজ এখন চট্টগ্রাম সানবিট সবটি বেশামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন